হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা কুড়িটি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ আর তার সাথেই থাকছে বাংলায় আবার দামা একদিকে ভয়ানক ঘূর্ণিঝড় আর তার সাথে চোখ রাখলে নতুন করে বার্তা দিচ্ছে রাজ্য কেন্দ্র সামনেই পুজো আর তার আগে বিরাট সুখবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসবের মরসুমে সুখবর দিতে চায় কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা আরো বৃদ্ধের এবার শুরু হলো দিল্লিতে বিরাট তোলপাল করে খবর আর এদিকে আবার সামনেই পুজো তার আগে বিরাট সুখবর যা যাত্রীদের জন্য স্পেশাল মেট্রো পরিষেবা উঠে আসছে সময়সূচি দুর্গা কথা মাথায় রেখে আবারও মেট্রো পরিষেবায় বিরাট বড় খবর পাঁচখানে কারো দুর্গা তার আগেই বিরাট বড় সিদ্ধান্ত তারই মাঝে এবার স্কুল ছাত্র জন্য বিরাট বড় আপডেট যারা মাধ্যমিক পরীক্ষা দিবেন তাদের জন্যই বিরাট বড় খবর এবার রেজিস্ট্রেশন নিয়ে যেখানে মাধ্যমিক পরীক্ষার্থী রেজিস্ট্রেশন ভুল ফি দিতে হবে স্কুলকেই নির্দেশ এমনই পর্ষদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিরাট বড় খবর আদালতে জমা পড়ল সম্পত্তির ক্ষতি আন অ্যান্ড বাউন্স নিয়ে বিরাট বড় আপডেট তার মাঝে আবহাওয়ার বিরাট খবর আর সেই সাথে তেজ ঘূর্ণিঝড় তথন বাংলার একাংশ পুজোর আগে এবার বিরাট বড় সংবাদ সামনে এর সাথে ইডি সিবিআই অনুব্রত আর তার সাথে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে একের বড় এক বিরাট খবর এইদিকে সবচেয়ে বড় বিপদ দুর্গা বৃষ্টি নতুন করে ঘূর্ণিঝড় তেজ এবার ঠিকই শুনছেন আর কোন নাম নয় যার নাম হচ্ছে তেজ আর তার সেই গভীর তেজ নিয়ে এগিয়ে আসবে অক্টোবরেই নয়া ঘূর্ণিঝড় আর বাংলার অবস্থা নাজেহাল হবে তোলপাড় হবে গোটা পশ্চিমবঙ্গ কোথায় কোথায় এবার কি পরিমাণ আর সেই তেজ ঘূর্ণিঝড়ের পরেই বাংলার যে বড় উৎসব দুর্গাপুজো তাতেও বিরাট বড় বিপদ কবে কবে বৃষ্টিপাত এবার কি ভেসে যাবে নাকি সব মিলে থাকছে বিরাট ধমাকাতার খবরের ভিডিওতে আর তার সাথে ঘূর্ণিঝড় তেজ নিয়ে নতুন করে খবর যা জানতে পারবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অনলি টেন নিউজ ডট কম সরাসরি গুগলে গিয়ে সার্চ করুন আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে লেটেস্ট নিউজ একদম দেখে নিতে পারবেন তেজ ঝড় সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ইতিমধ্যে চালু হয়ে গেছে বিশ্বকর্মা প্রকল্পে আবেদন যারা এখনো পর্যন্ত বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করেননি তারা অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অনলি টেন নিউজ ডট কম জাস্ট গুগলে গিয়ে সার্চ করুন সেখান থেকে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য জানতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে কোথায় আবেদন করবেন তার সাথে আমরা অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দিয়ে দেবো সেই ওয়েবসাইট সেখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন আর তার সাথে এই প্রকল্পে কি কি সুবিধা কারা কারা প্রকল্পের টাকা পাবেন বিস্তারিত জানতে পারবেন আমাদের ওয়েবসাইট অনলি টেন নিউজ ডট এ জাস্ট গুগলে গিয়ে সার্চ করে বিস্তারিত তথ্যগুলো দেখতে থাকুন তার সাথে ভিডিওর মাঝেও বিস্তারিত তথ্য জানিয়ে দেবো বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করতে গেলে কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে কত করে টাকা পাবেন ট্রেনিং এর সময় কিভাবে পাঁচশো করে টাকা পাবেন এদিকে আবার কিভাবে আবেদন করবেন সব বিস্তারিত তথ্য জানিয়ে দেবো এই ভিডিওর মাঝেও তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন তবে এছাড়াও একের পর এক খবর সব মিলিয়ে বিস্তারিত কুড়িটি খবরে চোখ রাখবো তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে এবং পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন প্রতিদিনের লেটেস্ট বাছাই করা খবর জানতে আর সেই সাথে কোন জেলা থেকে আপনি খবরগুলো দেখছেন তাও কমেন্টে উল্লেখ করে জানিয়ে দিন তাহলে আপনারা জেলা ভিত্তিক খবর নিয়ে আসবো সবার প্রথমে তার সাথে বিস্তারিত খবরগুলো নিজেদের মতো করে পড়ে নিতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অনলি টেন নিউজ ডট গিয়ে এই ওয়েবসাইট ওয়েবসাইটটি সার্চ করুন আর বিস্তারিত তথ্যগুলো জেনে নিন পুজোয় বৃষ্টির ভুগুটি ভাসতে পারে দু একদিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবার চিন্তা বাড়াচ্ছে বাঙালি আর কয়েকদিনের অপেক্ষা শ্রেষ্ঠ উৎসব দুর্গা কিন্তু তার আগেই আবহাওয়া বিরাট বড় পূর্বাভাস পুজোর কি তবে বৃষ্টি হবে এবছর কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঘন ঘন নিম্নচাপের ভুগুটিতে নাজেহাল পূজোর পসরা নিয়ে বসে থাকা বিক্রেতারা বৃষ্টি হলে স্বাভাবিক ব্যবসার খারাপ হবে তবে বৃষ্টি কাটলে সেই অভাব পূরণ হতে পারে কিন্তু পুজোয় বৃষ্টি তো সব মাটি এত ব্যস্ততা এত আয়োজন জলে ধুয়ে সবই কি সাপ এবছর কিন্তু সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বর্ষা এবারে শুরু থেকে দেরিতে আসছে সাধারণত দশ আগস্ট পর্যন্ত বর্ষা থাকে রাজ্যে পুজো মাত্র দশ দিন পরে যার ফলে চিন্তা থেকেই যাচ্ছে এর মাঝেই পুজোর মধ্যেই মুখে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে এর কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গের কয়েকটা জেলায় পড়তে চলেছে আগামী সাতাশে সেপ্টেম্বর থাইল্যান্ড থেকে বঙ্গোপসাগরে প্রবেশ করতে চলেছে ঘূর্ণিঝড় আবহাওয়া দপ্তরের সূত্রে জানতে পারা গিয়েছে জিএসএফ মডেল অনুযায়ী অক্টোবরের প্রথম সপ্তাহে আঘাত করতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তেজ আর এই ঘূর্ণিঝড়ের শক্তি তিরিশে সেপ্টেম্বর দু থেকে বাড়তে পারে একই সঙ্গে গভীরে নিম্নচাপ পরিণত হতে পারে যার পর ক্রমশ উত্তর আন্দামান সাগরের দিকে এগিয়ে গিয়ে ঘূর্ণিঝড় তেজ রূপ ধারণ করবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দোসরা অক্টোবর দু হাজার তেইশ ঘূর্ণিঝড় তেজ পরিণত হবে তারপরে সম্ভাবনা তৈরি হচ্ছে উড়িষ্যার চিলকা হ্রদে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাব এক দুই অক্টোবর দু বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দুই জেলায় সঙ্গে সঙ্গে পশ্চিম জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে খবর সামনে আর মাত্র বাংলার গ্রাম ভারতের সেরা মোদী সরকারের বিরাট বড় ঘোষণা আর তাতেই সেরা পর্যটক গ্রাম নির্বাচিত হল মুর্শিদাবাদ জেলার ত্রিটেশ্বরী মন্দির বিদেশ থেকে এবার টুইট করে জানালেন বাংলারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের বহুমূল্য সম্পদ একান্ন অন্যতম পীঠস্থান মুর্শিদাবাদ জেলার অন্যতম মন্দিরেই কিরিটেশ্বরী মন্দির এই কিরিটেশ্বরীকে দেশের সেরা পর্যটন গ্রাম হিসেবে মনোনীত করল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখছেন আনন্দের সঙ্গে জানাচ্ছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরিটেশ্বরীকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত করেছে দেশের একত্রিশটি রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত সাতশো পঁচানব্বইটি আবেদনের মধ্যে দু হাজার সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতা হয়েছিল আর সেখানেই নির্বাচন হয়েছে আগামী সাতাশে সেপ্টেম্বরে নয়াদিল্লিতে হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান আমি ওই গ্রামের বাসিন্দাদের অভিনন্দন জানাই মুর্শিদাবাদ জেলা নবাবের জেলা হলেও সেখানে রয়েছে একান্ন সত্যিপীঠের অন্যতম ক্রিটেশ্বরী মন্দির মুস্তাবাদ জেলাতে অবস্থিত প্রাচীন মন্দির ক্রিটেশ্বরী মা ক্রিটেশ্বরী এখানে দক্ষিণা কালী হিসেবে পূজিত হন আর সাথে অনুব্রত প্রেমীদের জন্য আবারও খারাপের খবর বাল্য হেফাজতের মেয়াদ অনুব্রতর পুজো কাটবে এবার তিহারে যেখানে তিরিশে অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকবেন মেয়াদ বাড়ালো তৃণমূলের বীরভূমের জেলা সভাপতির গরু মামলার অভিযুক্ত অনুব্রতকে আজ সশরের দিল্লি আদালতে পেশ করা হয় সুপ্রিম কোর্টে জামিনের আবেদনে কি হলো আইনজীবীদের কাছে জানতে চান অনুব্রত আগামী বছর জানুয়ারি পর্যন্ত তিহার জেলেই থাকতে অনুব্রত কন্যা সুকন্যাকেও পুজো কাটবে দিল্লির তিহার জেলেই। তারই মাঝে বিরাট খবর উৎসবের মরসুমে সুখবর দিতে চায় কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা আরও বৃদ্ধির তোড়জোড়ে বার শুরু দিল্লি এইমাত্র খবর আবার কেন্দ্র সরকারের কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরের গোটায় উৎসবের আবহে ঘোষণা হতে পারে আরও চার পার্সেন্ট দিয়ে অক্টোবরে ঘোষণা হলেও তা কার্যকর হবে পয়লা জুলাই সেক্ষেত্রে উৎসব কাটতে না কাটতেই চার মাসের বকেয়া ডিএ পেয়ে যাবেন কেন্দ্র সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা যেখানে কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে বাজারের উপর এর জন্য সরকারের জিনিস তো সংস্থা সম্ভুরু অত্যাবশ্যকীয় পণ্যের পাইকারি মূল্যের হিসাব করেই জিনিসপত্র বিক্ষিত বাজার দর ঠিক করে তার উপরে নির্ভর করে কতটা ডিএ বাড়ানো হবে এবং ওই কাজে স্বীকৃত জাতীয় শ্রমিক ইউনিয়নগুলির প্রতিনিধিরা অংশ নেন জানা গিয়েছে গত একত্রিশে জানুয়ারি বর্ধিত বাজার মূল্য ফোর পয়েন্ট টু ফোর পার্সেন্ট নির্ধারিত করে এই তথ্য অর্থমন্ত্রকে জমা দিয়েছে তবে ডিএ হিসেবে করার সময় ভগ্নাংশ বাদ দেওয়ার নিয়ম মেনে চার পার্সেন্ট বৃদ্ধি হতে পারে আরের মাঝে পরিষদের বিরাট বড় সিদ্ধান্ত সহবা ডিএলএড কলেজে এবছর থেকে বন্ধ হবে অফলাইন অ্যাডমিশন বিরাট বড় পদক্ষেপ জানিয়ে দিল পরিষদ যেখানে ভাবমূর্তি স্বচ্ছ রাখতেই নতুন পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পরিষদে রাজ্যের সহবা ডিএলএড কলেজে এবছর থেকে বন্ধ হতে চলেছে অফলাইন অ্যাডমিশন কলকাতা হাইকোর্টের এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পরিষদ 44টি সরকারি এবং প্রায় 66টির উপর বেসরকারি ডিএলএড কলেজে কোনো অফলাইন অ্যাডমিশন হবে না আর এমনি সময় বিরাট বড় খবর मोदी সরকারের আনা বিলের সমর্থন করবে তৃণমূল আলো অংশ নেবেন এবার কাকলি ও মহুয়া খবর আসে মহিলা সংরক্ষণ বিলে সমর্থন করছে তৃণমূল বুধবার লোকসভার বিলটি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে বলবেন কাকলি ঘোষ দস্তিদার এবং মহুয়া মিত্র তবে দলের পক্ষ থেকে বিলটির সম্পর্কে কিছু গঠনমূলক প্রস্তাব দেয়া হয়েছে বলে সূত্রের খবর তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন মোদী সরকার যতই বিলানুক তার নেই কারণ বাংলার মানুষ রাজ্যে মহিলা জনপ্রতিনিধি দেখে অভ্যস্ত এদিকে বিলটি নিয়ে কৃতিত্ব দাবি করছে কংগ্রেস সানিয়া গান্ধী বলছেন এই বিলটি তাদেরই আনা দলের লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরী জানান এই বিল কতটা অংশে ধোঁকা রয়েছে তা ধরার চেষ্টা করা হবে কংগ্রেসের থেকে বিলটিতে তুলে ধরে তিনি জানিয়েছেন দু হাজার উনত্রিশ সালের আগে এই বিল কার্যকর হবে না মহিলাদের ভোট ব্যাংক মোদীর কাছে লোভনীয় সে কারণে ছেলেদের থেকে মেয়েদের কথা বেশি বলছেন তিনি উজ্জ্বলা যোজনা থেকে মহিলারা কত টাকা উপকৃত হয়েছেন সেটা তুলে ধরা হবে আপনি অপেক্ষা করুন এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রথম ভাষণে নারী সংরক্ষণ বিলের কথা উল্লেখ করে বলেন বহু বছর ধরে নারী সংরক্ষণ নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক কথাবার্তা হয়েছে ছিয়ানব্বই সালে প্রথম চালু হয়েছিল এমনকি অটলজির সময়েও আমি বেশ কয়েকবার হাজির হয়েছিলাম কিন্তু সংখ্যার অভাবে পাশ করতে পারিনি রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আজ একটি স্মরণীয় এবং ঐতিহাসিক দিন এর আগে লোকসভায়ও আমরা অনুভূতি প্রকাশের সুযোগ পেয়েছি এখন আপনি আমাকে রাজ্যসভাতেও সুযোগ দিয়েছেন আমি কৃতজ্ঞ এটাই ছিল সংবিধান প্রণতাদের উদ্দেশ্য এর মাঝে আরো এক ঘটনা সাক্ষী বাইকে করে এসে ব্যবসায়ীর ব্যাগ ভর্তি টাকা ছিনতাই দুর্গাপুরেই গ্রেপ্তারি বাড়া দুই দুষ্কৃতি এই মাত্র খবর দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার গত উনত্রিশ আগস্টের ঘটনায় মামার বাজারের ব্যবসায়ী সূর্য লোহার দুর্গাপুরের সিটি সেন্টার একটি বেসরকারি ব্যাংক থেকে এক লক্ষ টাকা তুলে তো ব্যাগ ভরে স্কুটি করে যাচ্ছিলেন বলে দাবি আর সেই সময় বাইকে করে এসে দুই দুষ্কৃতি সূর্য লোহার ব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ ঘটনায় দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ খবর আসে মঙ্গলবার ওই দুই দুষ্কৃতী ফের বাইকে করে ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্গাপুরে আসে খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ভিড়িঙ্গি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বাজেপ্তা হয় একটি বাইক ও বেশ কয়েকটি মোবাইল পুলিশ সূত্রে জানা গিয়েছে চারজন দুষ্কৃতী দুটি বাইকের নম্বর পরিবর্তন করে ছিনতাই করতে দুজনকে পাকড়াও দুজন পলাতক এই চক্রের সঙ্গে আর কারা জড়িত হয়েছে হেফাজতে নিয়ে তা জানতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ সাথে আবহাওয়ার বিরাট বড় বিশ্ব ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ আসতে রাজ্যে খরচ হবে রাস্তা ও অন্যান্য পরিকাঠামোর উন্নয়নে এর উন্নয়নের খবর বাংলা জুড়ে যেখানে রাজ্যের লোক নিয়ে আনার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া দেশ সফরের মধ্যেই তার সরকারের জন্য সুখবর বিশ্ব ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ আসছে বাংলায় নবান্ন সূত্রে খবর রাজ্য সরকারকে তিন হাজার কোটি টাকা ঋণ অনুমোদন করে দিয়েছে বিশ্ব মূলত পরিকাঠামো উন্নয়নেই খরচ করতে হবে এই অর্থ নবান্ন সূত্রে খবর বিশ্বব্যাংক থেকে পাওয়া অর্থের বেশিরভাগটাই খরচ করা হবে রাস্তাঘাট উন্নতিতে পঞ্চায়েতের পরিকাঠামো উন্নয়নেও তার মধ্যে খরচ হবে বলে সূত্র মারফত খবর আর তারই মাঝে বিরাট বড় খবর মোদির বিশ্বকর্মা প্রকল্প আসলে কি 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 সুবিধা পাবেন কারা পাবেন এই প্রকল্পের সুবিধা বিরাট বড় বার্তা যেখানে জন্মদিনে দেশের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাম দিয়েছেন পিএম বিশ্বকর্মা যোজনা কারা উপকৃত হবেন এই প্রকল্পে ব্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলছেন দেশের বিশ্বকর্মরা অর্থাৎ ছোট বড় ক্ষুদ্র বিভিন্ন মাপের নির্মাণের সঙ্গে যুক্ত যে সমস্ত কারিগররা তারাই পাবেন এই প্রকল্পের সুবিধা সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন প্রতি বছর এই দিনে বিশ্বকর্মা পুজো হয় এই বছর যদিও তারিখ বদলেছে তবে বাংলা ক্যালেন্ডারের মতে এবারের পুজো সোমবার আঠই সেপ্টেম্বর কিন্তু মোদী তার বক্তব্যে বলেছেন রবিবার বিশ্বকর্মা জয়ন্তী এমনকি রবিবার নয়াদিল্লিতে যে যশভূমি কনভেনশন সেন্টার উদ্বোধন করেছিলেন তিনি সেখানে পুজো করছেন বিশ্বকর্মা মূর্তিতে পি এম বিশ্বকর্মা যোজনায় ঘোষণা করেছেন সেখানেই তাই কারাগারে উপকৃত হবেন খবর আসছে ভারতের ঐতিহ্যকে ধরে রাখা যে সমস্ত কারিগরের সঙ্গে যুক্ত পেশাদাররা তাদেরকে বিশ্বকর্মা প্রকল্পের সুবিধা দেওয়া হবে এই প্রকল্পে কত টাকা বরাদ্দ হয়েছে খবর আছে তেরো হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে প্রকল্প তবে তার জানিয়ে দিই এই প্রকল্পে আবেদন করতে গেলে কোন লিঙ্কে আবেদন করবেন বিস্তারিত জানতে পারবেন আমাদের ওয়েবসাইট অনলি টেন নিউজ ডট কম এ ভিজিট করে তার সাথে খবর কি কি সুবিধা পাবেন যেখানে এই প্রকল্প দেশের বিশ্বকর্মা বা ঐতিহ্যবাহী কারিগরদের বিনামূল্যে কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে পি এম বিশ্বকর্মা পোর্টালে যুক্ত করা হবে এই পোর্টালে বায়োমেট্রিক নিরাপত্তা সম্পন্ন এই বিশ্বকর্মাদের প্রধানমন্ত্রী বিশ্বকর্মায় শংসাপত্র দিয়ে পরিচিত দেওয়া হবে দেয়া হবে বিশেষ পরিচয়পত্র তার সাথে নিজেদের দক্ষতা বাড়িয়ে নিতে দুরকমের প্রশিক্ষণের সুযোগ থাক বেসিক এবং অ্যাডভান্স প্রশিক্ষণ চলাকালীন কারিগরদের পাঁচশো কোটি টাকা দেয়া হবে আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য পনেরো হাজার টাকা ইনসেন্টিভ দেয়া হবে এছাড়াও তিন লক্ষ টাকা ঋণের ব্যবস্থা থাকবে মাত্র ফাইভ পারসেন্ট সুদের বিনিময়ে প্রথম দফায় এক লক্ষ টাকা দ্বিতীয় দফায় দু লক্ষ টাকা করে দেয়া হবে তবে কারা কারা পাবেন এই প্রকল্পের সুবিধা যেখানে আঠেরোটি ক্ষেত্রের কারিগররা এর সুযোগ পাবেন যার মধ্যে থাকছে সরাসরি জানিয়ে দেবো রাজমিস্ত্রি ছুতর মিস্ত্রি কামার স্বর্ণকার মৃৎশিল্পী ভাস্কর অস্ত্র কারিগর নৌকার কারিগর হাতুড়ি প্রস্তুতকারক এছাড়াও থাকছে তালা চাবির কারিগর জুতো তৈরি বা জুতো সারাইয়ের কারিগর ঝাঁটা ঝুড়ি মাদুর পাপস বোনার শিল্পী সেই সাথে ঐতিহ্যবাহী পুতুল এবং খেলনার কারিগর ধোপা নাপি দর্জি মাছের জাল তৈরির কারিগর মালা তৈরি শিল্পী পাথর কাটার কারিগর সকলেই পাবেন এই প্রকল্পের সুবিধা এমনই বিরাট বড় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার ফলে আপনারা যারা আবেদন করতে চান আর এক মুহূর্ত না করে করে আমাদের ওয়েবসাইট ভিজিট বিস্তারিত তথ্যগুলো জেনে মুহূর্তে অপশানে ক্লিক করে আবেদন করে ফেলুন তবে তাছাড়াও থাকছে একের এক গুরুত্বপূর্ণ সংবাদ যা জানতে ভিডিওর শেষ কিনে ভিডিও দেখতে পাবেন সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন তবে তার আগে অবশ্যই আজকের ভিডিওগুলো কেমন লাগলো বা আজকের খবরগুলো আপনার কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন সেই সাথে আপনার জেলার খবর দেখতে খুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলানি খবর নিয়ে আসবো পরের ভিডিওতে তারই সাথে কিছু খবর বাকি থেকে গেলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অনলি টেন নিউজ ডট কমে ভিজিট করে বিস্তারিত খবরগুলো দেখে নিতে পারবেন তারই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ জানতে ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন ব্যাঙ্গল জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেট এই মুহূর্তে এক পলকে দেখে নিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন করোনা বিধি মেনে চলুন মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে লেটেস্ট বার্তা জানার সুযোগ করে দিন তার সাথে অবশ্যই ডেঙ্গি নিয়ে সতর্ক থাকুন এবং প্রত্যেককে সতর্ক রাখুন